প্রিয় ছোট্ট সোনামণিরা, আমার ছোট্ট ছোট্ট সোনা সোনা শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, এবং এই কারণে আবার তোমাদের সাথে আমার এই ক্লাস, তাই না? আমি আশা করি তোমরা সবাই সবসময় সুস্থ থাকো, সুস্থতার সাথে সব কিছু করো। আজকে সোনামণিরা, আমি আবারও তোমাদের নার্সারি ক্লাসে ইংরেজি বিষয় নিয়ে হাজির হয়েছি। তোমাদের সেই প্রিয় শিশুমেলা বইটি আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ। এই শিশুমেলা বইটি থেকেই তোমাদেরকে বিগত ক্লাসগুলোতে আমি ক্লাস দিচ্ছি, কারণ তোমাদের এখনও বাড়তি যে বইগুলো সেগুলি এখনও আমরা সিলেক্ট করে পারিনি, তাই না? তুমি শিশুমেলা যেহেতু অপরিবর্তনীয়, এই জন্য শিশুমেলা বই কি তোমরা হবে এখান থেকে অনেক কিছুই তোমরা পাবে, ওই জন্য শিশুমেলা বইটি দিয়ে তোমাদের ক্লাসগুলো আমি করছি। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি তোমাদের ক্লাসে আসতে চলে যাই আমি। আচ্ছা, প্রথমেই বলো, তোমাদের যে গত দুইটা ক্লাসে তোমাদের যে হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমাদেরকে পড়া দিয়েছিলাম, পড়িয়েছিলাম, তোমরা নিশ্চয়ই সেগুলো কমপ্লিট করেছো, তাই না? নিশ্চয়ই সেগুলো তোমরা আমার এই ভিডিও ক্লাসটি দেখে দেখে তোমরা আত্মস্থ করেছো, তাই না? আচ্ছা, আমরা একটু জেনে নেই যে গত ক্লাসে আমরা কি করিয়েছিলাম। আমরা গত ক্লাসে ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর এ থেকে আমরা এ থেকে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, তাই না? জে কে এল এম এম ও, এ থেকে ও পর্যন্ত আমরা করেছিলাম, তাই না? এ থেকে ও পর্যন্ত আমরা, তোমরা যে প্লে থেকে বর্ণগুলো লেটারগুলো শিখে এসেছো সেটার পুনরাবৃত্তি অনুসারে রিভাইজ ক্লাস অনুযায়ী আমি তোমাদেরকে কি দিয়েছিলাম, ক্যাপিটাল লেটার এ থেকে ও পর্যন্ত, তাই না? ও পর্যন্ত লেখা দিয়েছিলাম, এ থেকে ও পর্যন্ত লেখা। তোমরা নিশ্চয়ই সেগুলো সঠিকভাবে অভ্যাস করছো, অনুশীলন করছো, এবং সেই সাথে সাথে লেখা দিয়েছিলাম এ থেকে ও পর্যন্ত, এবং সেই সাথে সাথে এ থেকে যে পর্যন্ত আমরা কি করেছিলাম, দুটি করে ওয়ার্ড লিখে শব্দ গঠন, তাই না? লেটার দিয়ে দুটি করে শব্দ আমরা মুখে মুখে পড়া দিয়েছিলাম। আমরা প্রথমে মুখে মুখে পড়া পড়ব, এরপরে আমরা আস্তে আস্তে শব্দ গঠনগুলো লেখা শেষ করব। তাহলে আজকে এ থেকে ও পর্যন্ত তোমাদের আবারও সেই লেখাটা আমার মনে হয় থাকবে, ঠিক আছে? আর একটা ক্লাস আমরা যেহেতু এ থেকে ও পর্যন্ত বেশ কয়েকটা লেটার তোমাদের আরেকটু আরেকদিন তোমাদেরকে আমি আর একটা ক্লাসে এ থেকে ও পর্যন্ত আবারও তোমাদেরকে আমি লেখাবো। আমি তোমাদেরকে একটু লেখাই, তাহলে লেটারগুলো আমি আরেকবার একটু লিখে দিই, দেখো তোমাদের মনে আছে কিনা। তোমরা খাতা পেন্সিল বই নিয়ে নিশ্চয়ই তোমরা বসে আছো। আমি এ থেকে ও পর্যন্ত আমি আবার আমি লিখব, ঠিক আছে? এ বি সি ডি ই, এক লাইনে কয়টা করে অক্ষর হবে, কয়টা করে লেটার হবে, কয়টা করে বর্ণ হবে, পাঁচটি করে, ঠিক আছে? এ বি সি ডি ই, এরপরে আছে এফ জি এইচ আই জে কে এল এম এন ও, ঠিক আছে? তাহলে তোমাদের এ থেকে ও পর্যন্ত তোমাদের আমি পড়া দিয়েছিলাম। আমি আজকে তোমাদের আর পাঁচটি যে লেটার বাড়াতে হবে আমি সেটা আজকে আজকের ক্লাসে আমি তোমাদেরকে বাড়াবো না। আমি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এম ও, ঠিক আছে? এ থেকে ও পর্যন্ত এটা তোমাদের কি থাকবে, লেখা থাকবে। এটা আমরা কি লিখছি, এটা এটা
বড় হাতে অক্ষর, ঠিক আছে? ক্যাপিটাল লেটার, ঠিক আছে? ক্যাপিটাল লেটার, আচ্ছা ক্যাপিটাল লেটার এ থেকে ও পর্যন্ত থাকবে। আর লেখা আবারও থাকবে, এটা তোমাদের আমি গত ক্লাসে এর প্রথম ক্লাসে আমি যে পর্যন্ত দিয়েছিলাম, তারপরে তোমাদেরকে এই পাঁচটি লেটার আমি বাড়িয়েছি। আমার মনে হয় আরও একটা ক্লাস তোমাদের দরকার, এ থেকে ও পর্যন্ত তোমাদের পরিষ্কার করে সুন্দর করে আত্মস্থ করার জন্য, লেখার জন্য, ঠিক আছে? ছোট্ট সোনামণিরা, আমি তোমাদের শিশুমেলা বইয়ের 39 পৃষ্ঠা যে লেটার দিয়ে ওয়ার্ড মেকিং আছে, শব্দ গঠন আছে, আমি সেটা তোমাদেরকে পড়িয়েছিলাম পড়িয়েছিলাম এ থেকে জে পর্যন্ত, তাই না? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, আমার মনে হয় এ থেকে ই পর্যন্ত, জে পর্যন্ত তোমরা পড়েছো। আমি আজকে তোমাদের এ বি এ আর বি এই দুইটি মাত্র লেটার দিয়ে দুইটি দুইটি কি হবে চারটি চারটি শব্দ তোমাদেরকে আমি আত্মস্থ করিয়েছি, করতে দিব। বলো তো এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে? যাই হোক, তোমাদের এ থেকে যে পর্যন্ত আমি করিয়েছি, এখন আমি একটা একটা লেটার দিয়ে, দুটি দুটি লেটার দিয়ে দুটি দুটি চারটি করে তোমাদেরকে ওয়ার্ড আমি লেখা প্র্যাকটিস করাবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা সবাই এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল এবং স্মল লেটার প্লেস রেন্ট থেকে শিখে এসেছো, তারপরেও আমরা এর সাথে সাথে তোমাদেরকে রিভাইজ ক্লাস হিসেবে করাচ্ছি, এবং তার সাথে সাথে আমি নার্সারি ক্লাসে কিছু কিছু নার্সারি ক্লাসে কিছু কিছু তোমাদেরকে যে সিলেবাসটা সেটা তোমাদেরকে আমি করাবো, ঠিক আছে? আচ্ছা, আমি বোর্ডটা একটু মুছে দিই। আজকে এ আর বি এই দুটি লেটার দিয়ে আমি কি করব, শব্দ তৈরি করব। তোমাদের শিশুমেলা বই থেকে আমি শব্দগুলো নিব। আমি ছোট সোনামণিরা তোমাদেরকে আগেই বলেছি, আমি যে ওয়ার্ডগুলো পড়াবো, যে শব্দগুলো তোমাদেরকে শেখাবো, সেগুলি যে তোমাদেরকে শিখতে হবে এরকম কোনো কথা নেই। তোমরা তোমাদের ইচ্ছা মতো, পছন্দ মতো, সহজ মনে হয় তোমাদেরকে, তোমাদের কাছে এরকম যে কোনো অর্থপূর্ণ শব্দ তোমরা তৈরি করতে পারো, তোমরা লিখতে পারো। আমি আজকে এতে দেখো তোমাদের এই বইতে সুন্দর ছবি দেওয়া আছে অ্যাপেল। আমি তোমাদেরকে ছোট করে দুইটা পড়িয়েছিলাম, এ ফর অ্যান্ড, এ ফর অ্যাস, এ ফর অ্যান্ড, এ এম টি, ঠিক আছে? এ ফর অ্যান্ড, আর এ ফর, আর একটা আমি পড়িয়েছিলাম এ ফর এ ডাবল এস এস, এস মানে কি গাধা, এ ফর অ্যান্ড আর এ ফর এস, ঠিক আছে? এই সাথে সাথে তোমাদের দেখো বি, তোমরা খাতাতে আমার চেয়ে আরো সুন্দর করে তোমরা লিখতে পারো আমি জানি। দেখো বিতে তোমাদের এখানে ছবিতে বুক দেওয়া আছে, বই তোমরা জানো, বুক মানে বই। আমি তোমাদেরকে আরো ছোট দুইটা শব্দ দিয়েছিলাম, বি ফর বি এ ডাবল বল, বি ফর বি এ জি ব্যাগ, ঠিক আছে? ছোট সোনামণিরা আজকে মাত্র এই দুইটা এ এবং বি, এ থেকে যে পর্যন্ত তোমাদেরকে আমি দুইটা করে মুখে পড়িয়ে দিয়েছিলাম, তোমরা বাসায় সবসময় পড়বে, আর আমি এ থেকে ও পর্যন্ত বড় হাতের অক্ষর ক্যাপিটাল লেটার তোমরা সবাই এ থেকে জেড পর্যন্ত পারো, আমি তারপরেও তোমাদেরকে সুন্দর করে লিখতে দিয়েছি। এবং এই দুটি এ, এ ফর অ্যান্ড, অ্যান্ড অর্থ পিঁপড়া, এ ফর অ্যাস, অ্যাস অর্থ কি গাধা, বি ফর বল, বল অর্থ বল,
বিফর ব্যাক ব্যাক অর্থ থলি ঠিক আছে তাহলে তোমাদের ছোট সোনামণিরা বাড়ির কাজটা তোমরা একটু খাতায় লিখে নাও এইচ ডব্লিউ অর্থাৎ হোমওয়ার্ক বাড়ির কাজ থাকবে ক্যাপিটাল ক্যাপিটাল লেটার এ থেকে ও পর্যন্ত ঠিক আছে আর এ এবং বি এই দুইটি দিয়ে এই লেটার দিয়ে দুটি করে শব্দ ঠিক আছে শব্দ বা কি ওয়ার্ড ঠিক আছে শব্দ আচ্ছা শব্দ তৈরি আমি লিখে দিই শব্দ তৈরি লিখলে তোমরা বেশি তোমাদের মনে থাকবে তোমরা বলতে পারবে শব্দ তৈরি ঠিক আছে আমি দুটি মাত্র দিয়েছি শব্দ তৈরি এ থেকে যে পর্যন্ত তোমাদেরকে আমি পড়িয়েছি আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদেরকে এভাবে আমি লেখাবো ঠিক আছে তোমরা আমি নিশ্চয়ই তোমাদের পুনরাবৃত্তি ক্লাস হিসেবে ক্যাপিটাল লেটারের সাথে স্মল লেটার অবশ্যই তোমাদেরকে আমি করাবো জানো যে মাল্টিপল আর স্মল লেটার তোমরা প্লে থেকে শিখেই নার্সারিতে উঠেছো তোমাদের এরপরে হাতের লেখার প্র্যাকটিস হবে তখন তোমাদেরকে করানো হবে আমি তোমাদেরকে যেহেতু ক্যাপিটাল লেটার করাচ্ছি এই জন্য এর সাথে সাথে শব্দগুলো তোমাদেরকে একটু একটু করে করালাম ছোট্ট সোনামণিরা আমার মনে হয় তোমরা আমার ক্লাস আজকে বোঝাতে আমি পেরেছি বুঝতে পেরেছো যদি কখনো কোনো রকম অসুবিধা হয় সবসময় পূর্বের মতো বলছি আমার সাথে কন্ট্যাক্ট করবে আমার সাথে তোমরা যেমন যোগাযোগ করে থাকো তেমনই করবে আর আমার ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগে সে মন্তব্য করবে এবং দেখে দেখে বারবার করে ক্লাসটি দেখে ক্লাসটি বোঝবার আত্মস্থ করবার চেষ্টা করবে তোমরা সকলে সুন্দর থাকো ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের তোমাদের সাথে আমার এই ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে অনেক অনেক আদর ধন্যবাদ।